গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, দুষ্টুমি করছো না তো বেশি, পড়াশোনা করছো, পড়াশোনা করবে তো। দেখো, আজ আমরা কম্পিউটার বইয়ের পেজ নাম্বার 15-র কম্পিউটারের বিভিন্ন অংশ চ্যাপ্টার CPU অংশটা পড়বো। আগের দিন আমরা কি পড়েছিলাম? মনিটর পড়েছিলাম, তাই তো? আজ আমরা কি পড়ব? CPU অংশটা পড়ব। তো পড়াতে যাবার আগে আমি কিছু কথা বলি, সেগুলো তোমরা শোনো। দেখো, CPUকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। আমাদের মানব দেহের মস্তিষ্ক অর্থাৎ মাথা, যেমন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করে, আমাদের মাথা কী করে? আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি অর্থাৎ আমাদের হাত কী কাজ করবে, পা কী কাজ করবে, চোখ কী কাজ করবে, এই সমস্ত কিছুই কে নিয়ন্ত্রণ করে? আমাদের মস্তিষ্ক বা মাথা। সেরকমই কম্পিউটারের কাজকর্মকে কে নিয়ন্ত্রণ করে? CPU নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের সমস্ত কাজকর্মকে CPU নিয়ন্ত্রণ করে। তাই কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন কাকে বলা হয়? CPUকে। তাই CPU হলো কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন। তো দেখো, এবার পড়াতে যাই। দেখো পড়াতে এখানে কি বলেছে, CPU এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা তোমরা মনে রাখবে, CPU এর সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPUকে কম্পিউটারের ব্রেন বলা হয়। এইমাত্র আমি বললাম ব্রেন মানে মস্তিষ্ক বা মাথা, তো CPUকে কম্পিউটারের কী বলা হয়? ব্রেন বলা হয়। এটা কিন্তু শূন্যস্থান পড়ে, তোমরা মনে রাখবে CPUকে কম্পিউটারের কী বলা হয়? ব্রেন বলা হয়। মস্তিষ্ক অর্থাৎ ব্রেন যেমন মানবদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনই CPU কম্পিউটারের সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। এইমাত্র আমি বললাম পড়াতে যাবার আগে যে আমাদের মানবদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে যেমন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনই CPU কম্পিউটারের সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের অন্যান্য অংশগুলি CPU বক্সের সাথে তার দিয়ে যুক্ত থাকে। অন্যান্য অংশগুলি মানে কোনগুলো? এই যে মনিটর, কিবোর্ড, মাউস, এই অন্যান্য অংশগুলি কী করে? তার দিয়ে, এই দেখো তার দিয়ে CPU বক্সের সাথে যুক্ত থাকে। তাহলে অন্যান্য অংশগুলি মনিটর, কিবোর্ড, মাউস সবই তার দিয়ে কিসের সাথে যুক্ত থাকে? CPU বক্সের সাথে যুক্ত থাকে। CPU বক্সের সামনের দিকে একটি বড় বাটন থাকে, এই দেখো CPU বক্সের সামনের দিকে এই দেখো বড় বাটনটা, এই বাটনটা, এটিকে টিপে কি করা হয়? কম্পিউটার চালু করা হয়। তাই এটিকে কি বলে? পাওয়ার বাটন। এটার নাম কি? পাওয়ার বাটন। CPU বক্সের সামনের দিকে একটি বড় বাটন থাকে, এই বাটনটা, বড় বাটন থাকে যেটিকে টিপে কম্পিউটার চালু করা যায়, একে কি বলা হয়? পাওয়ার বাটন বলে। কি বলে? পাওয়ার বাটন। প্রসেসর, ফ্লপি ড্রাইভ, সিডি ড্রাইভ বা DVD ড্রাইভ, র্যাম, পাওয়ার বাটন ইত্যাদি বিভিন্ন অংশগুলি নিয়ে CPU বক্স তৈরি হয়। এটা তোমরা পড়ে নেবে, মনে না রাখলেও হবে। তাহলে কী কী? প্রসেসর, ফ্লপি ড্রাইভ, সিডি ড্রাইভ, পাওয়ার বাটন, র্যাম, সমস্ত কিছু নিয়েই CPU বক্সটা তৈরি হয়। CPUটি থাকে CPU বক্সের মধ্যে। এটা হলো CPU, দেখো ভালোভাবে দেখো, এটা হলো CPU। এটা কিসের ভিতর থাকে? এর ভিতর থাকে। এটাকে তাহলে কি বলবো? CPU বক্স। CPU থাকে CPU বক্সের মধ্যে, এটা এর ভিতরে থাকে। তো এই বক্সটাকে কি বলে? ক্যাবিনেট বলে। দেখো এখানে দিয়েছে, দেখো CPUটি থাকে CPU বক্সের মধ্যে, এই বক্সটিকে ক্যাবিনেট বলা হয়। এই বক্সটিকে কি বলা হয়? ক্যাবিনেট বলা হয়। CPUটা এই বক্সের ভিতরে থাকে, এই কালো যে দেখো বক্সটা, এটাকে বলা হয় ক্যাবিনেট। CPUটা এর ভিতরে থাকে। তো এতটা তোমাদের পড়া, এতটা তোমাদের পড়া, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু এটা ভালোভাবে পড়বে। CPU এর সম্পূর্ণ নাম, CPUকে কম্পিউটারের কী বলে, CPU কম্পিউটারের কী করে, পাওয়ার বাটন কাকে বলে, ক্যাবিনেট কাকে বলে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? CPUটা, এখান থেকে CPUটা পড়া রইল। গুড বাই এভরি ওয়ান।